Mira, ¿tú me has entendido solidario? ¡Mogembo! ¡Cushu! ¡Mira, tú me has entendido solidario! ¡Cállate, 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 tú me কাঁচো কেন এমনি আমি খেয়া পাতো তোমার মতো তো ঢং করে করি না তুমি বলে ক্যামেরা বন্ধ করো তো করে নেবে আজকে থেকে সব তোমাদের কোনো ইয়েতে আমি আর নেই হ্যাঁ নেই তোদের সকাল সকালেই গরম চালু হয়ে গেল এখনো সারাদিনটা বাকি আছে সকাল সকালে আমাদের নন্দিনী পুজো আজা করতে চালু করে দিয়েছে তাই তো নাকি নন্দিনী কিছু বলা যাবে না পুজো দেওয়ার টাইমে বলতে নেই কথা বলতে নেই নাকি কে বলেছে এরকম চিপু বলেছে এক মনে পুজো দিচ্ছে যেন কথা বলতে নেই ঠিক আছে তাহলে পুজো দেওয়া হয়ে যাক তারপরে বন্ধুদের সাথে কথা বলবো নাকি আমাদের এখানে সবাই জল নিয়ে এসেছে তো আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি একটু সমস্যার জন্য আগের বারে ঢেলেছিলাম ভেবেছিলাম এবারেও যাবো তোমাদের সবার সাথে শেয়ার করবো কিন্তু শেয়ার করতে পারলাম না যাই হোক আমাদের গ্রামের শীতলা মা আছে তো এখানে জল ঢালবে সবাই তো ব্লগটা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো তোমাদের সাথে সবই শেয়ার করবো নন্দিনীদের গ্রামের পুজো বা জল ঢালা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু যেতে পারলাম না ঠিক আছে সামনে বছর হবে সেটা নিয়ে মন খারাপ করে লাভ নেই ঠিক আছে চলো এখন আর কিছু বলছি না পরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই আজকে ঠাকুরতলায় যেতে হবে তো ঠাকুরতলায় গিয়ে বাকিটা সব শেয়ার করবো তোমাদেরকে তো চলো এখনকার মতো টাটা সবাই ছোট্ট একটা ব্রেক নিয়ে নাও আর আমিও নিয়ে নিচ্ছি ফিরে আসবো ব্রেকের পর কিন্তু ধামাকা কিছু বন্ধুরা আজকে নন্দিনীর একটু রাগ হয়ে গেছে আমার উপরে রাগ করেছে কথা বলছে না কথা বলবে না কথা বলবে না কাঁদছে বন্ধুরা দেখো কাঁদছে তোমাদের চোখে তেল দিবে আমি কি করছি আমার দেখতে একটু একটু পুছিয়ে দিচ্ছি তাও তোমারটা তুমি করো না আমি তোমায় কিছু বলেছি না দেখেছি বিরক্ত করেছি তোমায় আমি তুমি কাঁদছো কেন এমনি আমি খেয়া পাতো তাই খাত লুচিয়ে দিই না হাত আছে যেখানে ছিলে যাও না কোথায় ছিলাম আমি
মজা করছিলাম আমি তোমার সাথে, মেরে ফেলে দিলে তখন বলবে না যে নাটক করতে পারি না আমি, জানো তো তোমাদের নাটকটা একটু বেশি। কাদের জোর করে পিরিত হয় না জানো তো? হ্যাঁ জানি তো, জানি তুমি যখন আমাকে করো তোমার মতো তো ঢং করে করি না আমি। তুমি বলো ক্যামেরা বন্ধ করো তো, করে নেবে আজকে থেকে সব, তোমাদের কোনো ইয়েতে আমি আর নেই। হ্যাঁ নেই তোদের নানুয়াররা। বন্ধুরা পুজো যাবো বলে আমরা, পুজো এদিকে শুরু হয়ে গেছে, এদিকে মালটা পড়ছে, এদিকে আমারও পড়া হয়ে গেছে, তো চলো যাই। রেডি হয়ে গেছে, এখানে অ্যালাউন্স করে দিয়েছে, পুজো শুরু হয়ে গেছে, জল নিয়ে যাচ্ছে সবাই, তো আমাদেরই দেরি হয়েছে যেতে, মা স্নান করলো, স্নান করা হলো এ, তো চলো ওখানে গিয়ে বাকিটা শেয়ার করছি। তো জল নিয়ে এখনো কেউ যায়নি, জল এখানে রাখা আছে ওই যে ঠাকুরতলায় মনসাতলায়, আমরা ভাবছি হয়তো জল নিয়ে চলে গেছে, এখানে অ্যালাউন্স করলো তো, তো ঠিক আছে চলো আমরা ঠাকুরতলায় যাই। তো আমরা মামাদের বাড়ির এখান দিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটে এখান দিয়েই কাছে। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, মাও বাড়ি চলে এসেছে, আমিও বাড়ি চলে এসেছি, ওখানে আর কাজ কিছু নেই, পুজো মিটে গেছে, তো এখনো মিটেছে বলতে এখনো মাইক আছে, ওখানে মনে হচ্ছে ডান্স তো হবেই, যদি হয় তো অবশ্যই শেয়ার করব, কেন শেয়ার করব না, যতই হোক নিজেদের গ্রামের পুজো শেয়ার না করলে কি ভালো লাগে বলো। তো যাই হোক ওখানটায় গিয়ে অনেকই ভালো লাগলো, আনন্দ করলাম সবাইয়ের ভিড়ে, তো মনটা একটু খারাপ, সবাই জল ঢাললো, আমরা জল ঢালতে পারলাম না, সামনে বছর আবার হবে, কি বলে বন্ধুরা আসছে বছর আবার হবে, তো ঠিক আছে গরমে কি অবস্থা, দেখো এসি ঝুঁটি বেঁধে নিয়েছি একবারে, তো যদি ওখানে ডান্স হয় তো যাবো একটুখানি দেখবো, সেটাও তোমাদেরকে দেখাবো, তো চলো এখন একটু রেস্ট করে নিই, আমার খাওয়া হয়ে গেছে, মা আর তোমাদের দাদা ভাইরা খাচ্ছে, চলো বাকিটা পরে আবার শেয়ার করছি, এখনকার মতো টাটা। সেই যে আমরা জল নিতে এসেছি একটা মামিদের বাড়িতে, বেশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিলাম, এবার জল ভরা হয়ে গেছে বাড়ি চলে যাবো, দেখো মা আর আমি এসেছি, বিকালবেলা একটু ঘুরু ঘুরু করতে চলেছি, আর এখানে সামনে নাচ দেখতেছি, কিন্তু নাচটা তোমাকে দেখাইনি, এখান থেকে যখন আমাদের ওখানে যাবে তখন কিন্তু দেখাবো, চলো ভর্তি হয়ে গেছে বাড়ি চলে যাই, ব্যাগে জলগুলো ভরে নি, ঘুরতে এসে দেখো কাণ্ড, দেখো আমরা কখন এসেছি জানো, এসে চুপচাপ বসে আছি, আমাদের দাদা ভাই বকে দিয়ে চলে গেল আমাদের। দেখো বন্ধুরা যাদের কাজ বাস থাকে না তারা কি করে, দেখো এই সবই করে, আমার সাথে সকালবেলায় ঝগড়া করেছে, যদি লাগে না মেরে ফেলবো। চারিদিকের ওয়েদারটা ভালো লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে, চারিদিকটা পুরো সবুজে ঘেরা, দেখো সবুজ আর সবুজ, তার উপর থেকে সূর্যিমা মহালকা দেখাচ্ছে, কত সুন্দর লাগছে।